বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল্পনা গল্পকথা আর আমি কল্পনা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছো জিয়া আমার সাথে কি তুলি করছে। তো যে সকালবেলা উঠে চুল চুল বেঁধে দাঁত ব্রাশ সব কিছু হয়ে গেছে, যা গরম পড়েছে তাতে ঘুমাতেই পারছি না, এতটা গরম পড়েছে। তো ওর আন্টি আসবে, এখন জল বিস্কুট খাবে, খেয়ে আন্টির কাছে পড়তে বসবে। তো ভাবলাম ভিডিওটা শুরু করে দিই। তো তারপরে যাবো উপরে, উপরে গিয়ে রান্না বান্না সমস্ত কাজ করবো। আর বাসি কাজ তো সারা হয়ে গেছে, ভীষণ গরম পড়েছে, বাইরের দিকে তাকানোই যাচ্ছে না, এতটা গরম পড়েছে। আর ওরাও খুব সকাল সকাল উঠে পড়ছে, এত গরমে মানে ঘুমাতে পারছে না। তো আর মানে বিছনাই ভিজে যাচ্ছে এত গরমে। তো যাই হোক, এখন ওর আন্টি আসবে, ওকে একটু জল বিস্কুট খাইনি, তারপরে করে যাবো। বিছনা গোছানো হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছ বিছনাতে, ঘরের বিছনাই তোলা হয়ে গেছে। এখন রাখি, আবার তোমার সাথে পরে দেখা হবে। এই যে দেখো জিয়া যে বসে বসে বিস্কুট ভিজিয়ে খাচ্ছে। আমি বললাম যে এই অরিও বিস্কুটগুলো শুধুই খাওয়া যায়, তুই শুধু খা না, ও জল দিয়েই খাবে। তো খাচ্ছে। তো বন্ধুরা জিয়াকে জল বিস্কুট খাওয়ানো হয়ে গেছে, আর এখন যাবো উপরে, উপরে গিয়ে সকালে রান্না বান্না সারবো। তো চলো। তো বন্ধুরা দেখো আমি উপরে চলে এসেছি, আর এসে আমি চা খেয়ে নিয়েছি, আর চাটা খাওয়া হয়ে গেছে। আর এখন যাচ্ছি, এই বাসি ফ্যানটা ছিল তো কুমড়ো গাছের গুঁড়ায় দিতে যাচ্ছি। আর কুমড়ো গাছটা না বাড়ছে না, কেন কি জানে কি হয়েছে। তো একটু ফ্যানটা দিই, যাই হোক যাই না, হয়তো এত গরমে রোদ্দুরে জানি না কিসের জন্য। তো দেখো ফ্যানটা দিয়ে দিয়েছি গোড়াতে। আর এই যে দেখো কুমড়ো গাছটা বাড়ছেই না, এই যে দেখো বাড়ছে না সেমন, কেন কে জানে কি হয়েছে। শাক তো খাওয়া যাবে, এটাই হলো লাভ। তো আর নিচে চলে এসেছি, নিচে চলে এসে এই যে কলমি শাক রান্না করবো। তো কলমি শাকটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে। আর এদিকে কলমি শাকটা ধোয়া হয়ে গেছে, এদিকে টক ডালটাও ফোড়ন দিয়ে নিয়েছি, মোটামুটি হয়ে এসছে, টক ডালটা নামিয়ে নেবো এবার। আর এদিকে দেখো যে ফোড়ন দিয়েছি কালো জিরে, তো শাকটা বসিয়ে দিচ্ছি। আর একটু কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে দেবো, তাহলেই তো হয়ে যাবে শাক ভাজা। নিরামিষ শাক ভাজা আর কি দেবো বা। তো শাক ভাজাটা মোটামুটি হয়েই এসেছে। আর ওই পাশের উনানে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। আর দেখো আলু ঝিঙ্গে লম্বা লম্বা করে কেটেছি, এটা হলো পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি, আর এটাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দেবো আলু, আলু আর ঝিঙ্গে দিয়ে একটা মানে পোস্ত দিয়ে একটু গামাখো গামাখো করে রান্নাটা করব। কারণ আলু পটলের তরকারি না কেউ খেতে চায় না, আর সোয়াবিন খেয়েছি তো তার জন্য আর একটু পোস্ত বেটে নেব শিলে। তো দেখো বাটা হয়ে গেছে, আর এদিকে আলু ঝিঙ্গেটা মোটামুটি মানে ঝিঙ্গেটা দিইনি এখনও, আলুটাকে ভেজে নিচ্ছি আগে একটু, তারপরে ঝিঙ্গেটা দেবো, কারণ ঝিঙ্গে একদমই নরম, আর আলুটা তো একটু ভেজে না নিলে না গলতে চায় না। তো তার জন্য আগে একটু আলুটা ভেজে নিলাম। আর এটা ডাল পটল ভাজা কলমি শাক হয়ে গেছে, আর এখানে লঙ্কা বাটা দিচ্ছি, আর হলুদ নুন দিয়ে দিয়েছি। তো ভালো করে কষিয়ে নিচ্ছি আলু আর ঝিঙ্গেটাকে, ঝোল দিয়ে দিয়েছি, আর এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তো তাতে করে আলু আর ঝিঙেটা খুব সুন্দরভাবে গলে যাবে। আর এদিকে দেখো ঝাল ডালটাও নামিয়ে নিয়েছি, মানে আজকে ডাটা দিয়ে ডাল করেছি। আর এদিকে ঝিঙে আর আলুটা গলেই গেছে, আর এটা ঠিক আলু ঝিঙে পোস্ত বলবো না, কারণ কি আমি এই রান্নাটার মধ্যে পোস্ত বাটাও দেবো, প্লাস একটু জিরের গুঁড়োও দিয়েছি, আর একটু ঝোল ঝোল করে রান্নাটা করব। তো তার জন্য আমি এটাকে আলু ঝিঙের মানে পোস্ত বলবো না, ঝোলই বলবো, কারণ আমি এটাকে একটু ঝোলঝোলই রেখেছি। দেখো নামিয়ে নিয়েছি, আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, নামিয়ে নিয়েছি। তো এই একটা নতুন আইটেমের রান্না হলো আর কি। তো রান্না হয়ে গেছে মোটামুটি, আর এখন চলে এসেছি নিচে। নিচে এসে দুই মেয়েকে স্নান করানো হয়ে গেছে, তো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, যেগুলো কাচবো আজকে, একটা বিছনার চাদর কাচবো, কারণ মানে তো তার জন্য ভিজিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো। আর ভেজানো হয়ে গেলে তারপরে আমি ঘরটা মুছে নেব, ঘরটা মুছে তারপরে আমি স্নান করবো, তাহলেই আমার মোটামুটি সব কাজই হয়ে যায়।
বন্ধুরা ঘর ঘর মুছে স্নান করে চলে এসেছি আর কেচে কুচে নিয়ে এসেছি আর এই যে এখন মেলে দিচ্ছি। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে মাথাটাতে আসছে সিঁদুর পরে তারপরে আমি তোমাদের সামনে আসব। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা স্নান হয়ে গেছে, সমস্ত কাজ বাজ সেরে স্নান করিয়েছি আর দেখো মাথায় চুপচুপা করে তেল দিয়ে স্নান করেছি। রাত্রে একদম ঘুম আসছে না, এত গরম পড়েছে আমাদের এখানে মানে টেকা যাচ্ছে না। বৃষ্টি তো নামই নেই, মানে বৃষ্টি গাছের পাতাও নড়ছে না এমন অবস্থা। যদিও আমাদের এখানে গাছপালা নেই, তাও তো একটু গাছের পাতাটা নড়লে তাও কি একটু হাওয়া আসে, একটু হাওয়াও নেই, মানে প্রচণ্ড গরম। রাত্রে ঘুম হচ্ছে না ঠিকঠাক মতন, তার জন্য মাথায় তেল দিয়ে স্নান করলাম, পুরো ভেজা তাও বেঁধে রেখেছি, এত গরমে চুল ছাড়া যাচ্ছে না, পুরো চুল ভেজা তাও আমি বেঁধে রেখে দিয়েছি কারণ এত গরম। তো যাই হোক এখন উপরে যাবো, উপরে গিয়ে 2 মিনিট খাবারটা নিয়ে আসি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগেই নিচে এসেছি আর নিচে এসে দেখি 2 মিনিট ঘুমিয়ে পড়েছে। তো তারপরে একটু ফল খেলাম, আমি আর আমার হাজব্যান্ড একটু ফল খেলাম, খেয়ে তারপরে এখন এই বসে আছি। তো বিকালে আবার একটু ছাদে যাব গাছগুলোতে জল দিতে, কারণ যা রোদ্দুর উঠেছে গাছে দুবেলা জল দিতে হচ্ছে, নাহলে গাছ আর বাঁচবে না এত রোদ্দুরে। তো যাই হোক এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে বিকালে দেখা হবে। তো বন্ধুরা দেখো এখন বাজে 5টা আর যখন মেঘ করে এসেছে, জানি না কতটা কি বৃষ্টি হবে, তবে মেঘটা প্রচণ্ড মেঘ করেছে দেখতেই পাচ্ছ, বৃষ্টি হবে কি না জানি না এখনও বুঝতে পারছি না। আর এই যে আমি উপরে চলে এসেছি, এসে চা বসিয়ে দিয়েছি, হচ্ছে লিকার চা করব। তো আদা দিয়ে ফোটাচ্ছি ভালো করে, তারপরে চিনি চা পাতা অ্যাড করব। তো এখন চিনি আর চা পাতা দিয়ে নেব, আগে একটু ফুটিয়ে নিলাম ভালো করে। তো চাটা মোটামুটি হয়ে এসছে আর এই যে সোনা আর জিয়ার জন্য দুধটা নিয়ে নিচ্ছি, দুধটা হালকা গরমই আছে তো তার জন্য আর গরম করলাম না। আর এখন নিচে যাব। তো দেখো নিচে চলে এসেছি, চা বিস্কুট আর কমপ্লানটা মিশিয়ে নিলাম, ওরা দুধ কমপ্লান দুটো বিস্কুট দিয়ে খেয়ে নেবে, আর আমি হাজব্যান্ডকে চাটা দিয়ে এসেছি আর আমি চাটা খাবো এখন। তো বন্ধুরা দেখো কি ঝড় বৃষ্টি হচ্ছে আর এই যে বসে বসে চা বিস্কুট খাচ্ছি, জানলাটা খুলে দিয়েছি যাতে করে বাইরের ঝড় বৃষ্টি হচ্ছে, ভীষণ আনন্দ লাগছে। চা গরম পড়েছিল, প্রচণ্ড গরম পড়েছিল, আর ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে, ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে, বলছে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে, আর মানে একটু ঠান্ডা হয়েছে পরিবেশটা, যা গরম পড়েছিল ভীষণ, আমরা একটু শান্তি পেলাম। আর এরকম জানলাখানে বসে বসে চা খেতে বেশ রোমান্টিক রোমান্টিক একটা আবহাওয়া, খুব ভালো লাগে। তো যাই হোক চাটা খাই। তো বন্ধুরা এই যে সন্ধ্যাবেলার টিফিন, মুড়ি আর চানাচুর মাখবো, মুড়ি ছাড়া আর কোনো গতি নেই কারণ এখন পেঁয়াজ টেয়াজ খেতে পাচ্ছি না, তো তো তার জন্য মুড়ি খাচ্ছি। আর মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মেখে নিয়েছি, একটু সর্ষের তেল দিয়েছি, এটা আমি আর আমার হাজব্যান্ড খাবো, আর মেয়েদের জন্য একটু চানাচুর নিয়েছি। ব্যাস এই সিম্পল টিফিন সন্ধ্যাবেলার। তো বন্ধুরা সন্ধ্যাবেলা তো দেখলে মুড়ি চানাচুর মাখলাম আর এখন মুড়ি চানাচুর খাবো। তো সন্ধ্যাবেলা মুড়ি চানাচুর, আর আজকে বৃষ্টিটা হচ্ছিল সন্ধ্যাবেলা, এখন আর হচ্ছে না, মানে ওই 10-15 মিনিট একটু হলো ব্যাস, তারপরে আবার বন্ধ হয়ে গেল। তো যাই হোক তাও একটু গরম কমেনি, গরম গরমের জায়গাতেই রয়েছে, কারণ একটুখানি বৃষ্টি হলে কি আর হয় বলো, এত গরমে একটু মুষলধারা যদি 1/2 ঘন্টাও হতো তাও একটু গরমটা কম লাগতো, 10 থেকে 15 মিনিট হওয়ার পরেই বন্ধ হয়ে গেছে এরকম। তো তাতে তো একটুও গরম কমেনি, গরম গরমের জায়গাতেই আছে, আমাদের ঘরের দেওয়ালগুলো পর্যন্ত এখনও ঠান্ডা হয়নি, মানে এতটাই মানে গরম হয়ে রয়েছে দেওয়ালগুলো। তো যাই হোক এখন একটু মুড়ি চানাচুর খাবো, তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। সোনাজিয়া খাচ্ছে, সোনাজিয়া চানাচুর খাচ্ছে,
ওরা আর কালকের একটু পপকর্ন ছিল, তো পপকর্ন আর চানাচুর মিলিয়ে খাচ্ছে। হাজবেন্ড আর আমি মুড়ি চানাচুর খাবো। তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তো বন্ধুরা, এ দেখো আজকে আর আমি বড়া ভাজছি না, আজকে আমার মেজাজা বড়াটা ভাজছে। তো ওই বললো যে আজকে আমি ভাজি, তো আমি বললাম ভাজ, আর আমি বলছি একটুখানি তোকে তুলি, তো কিছুতেই আসবে না। তো লুকিয়ে লুকিয়ে দেখো ওর একটা সাইড একটু তুলে নিয়েছি, লুকিয়ে লুকিয়ে ওকে ওকে জানায়নি। ও মানে আমার দুই যা কেউই মানে ভিডিও করতে চায় না, মানে আসতে চায় না ক্যামেরার সামনে। আর এই যে দেখো বড়া ভেজেছে, বড়াটা কি ভাজছে, পুঁই পাতার বড়া ভাজছে আজকে। তো সবারই খাওয়া দাওয়া সম্পূর্ণ হয়ে গেছে, সোনা জিয়া হাজবেন্ড দেওর, আর এখন আমরা তিন চা খেতে বসবো। তো ভাতটাও বেড়ে নিয়েছি, বাড়া হয়ে গেছে ভাত। বড়া ভাজা দেখতে পাচ্ছ তো কতগুলো করে বড়া ভাজা, বড়া ভাজা দিয়েই ভাতটা খাই রাত্রেবেলা, কাঁচা লঙ্কা দিয়ে ডোলে খেয়ে নেবো। আর এদিকে হাজবেন্ডের জন্য দুধটা বসিয়েছি হলুদ দিয়ে। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে নিচে গিয়ে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিচে চলে আসলাম। খাওয়া দাওয়ার পরেই কিন্তু বেশ কিছুটা কাজ থাকে, তো সেগুলো সেরে ফেরে আবার হাজবেন্ডের জন্য হলুদ দুধটা ফুটিয়ে নিয়ে আসলাম। এনে দেখি মেয়েরা এখনও ঘুমায়নি, তবে ওর বাবা ঘুম পড়াচ্ছে, মানে আমার হাজবেন্ড ঘুম পড়াচ্ছে। তো আর আমি এই ঘরে বসে আছি, জানি না কখন ঘুমাবে, কারণ যা গরম পড়েছে। ওই 10-15 মিনিটের বৃষ্টিতে কি আর এত গরম কমে, একটু মুষলধারে 1 ঘন্টা বা 8 ঘন্টা হলেও তাও অনেকটা কমে। 10-15 মিনিট একটু বৃষ্টি হলো, তারপরে আবার চেকে সেই গরম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রতিদিন যেটা বলি যে সবাই আমার ভিডিওটা পুরোটা দেখবে, কেউ পুরোটা না দেখে কমেন্ট করবে না। হাতে যদি সময় না থাকে তাহলে 5 থেকে 6 মিনিট দেখার পরে তোমরা কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে, তাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে তোমার মোবাইলে নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাইকে টাটা, গুড নাইট।